গাজীপুরে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বার্মি ইউনিয়ন হরতকিউটেক ঈদগাহ মাঠে ঝড় বৃষ্টির মাঝেও ঈদের নামাজ আদায় করতে দেখা যায়। বৈরী আবহাওয়া, প্রবল বৃষ্টির মাঝেও মাঠ ছেড়ে যাননি মুসল্লিরা। দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টিতে মোনাজাত করে যার যার বাড়িতে ফেরেন মুসল্লিরা। Thank you.